কাঁচা বাজারের সাথে লাগামহীন রাজধানীর মাছের বাজারও। দাম বেড়েছে প্রায় সব ধরনের মাছের। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাছের বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। আমি আছি রাজধানীর টাউন হল কাঁচা বাজার। এখানে গত সংবাদে যেমনটি সবজির দাম দর আমি জানিয়েছিলাম, এখন একটু মাছের বাজারের দামটি জানাবো। এখানে সাধারণত যে ইলিশ যে মাছ সেটি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2500 টাকার মধ্যে, যে সকল ইলিশের ওজন 1 কেজির উপরে। এছাড়া রুই মাছ, তেলাপিয়া মাছ এগুলো মিলছে 300 থেকে 350 টাকার মধ্যে কেজি দরে। ট্যাংরা মাছ যেটি আছে, দেশি ট্যাংরা কই, সেগুলো 600-800, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকাও কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছ সেটি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শোল মাছ যেটি সেটিও 500 থেকে 600 টাকার মধ্যে কেজি দরে বেড়েছে। তো সব কিছু মিলে আসলে গরিবের যে, আমরা মনে করি নিম্নবিত্ত মানুষের যে মাছ পাঙাশ, সেটিও কিন্তু 300 টাকার নিচে মিলছে না। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে মাছের যে বাজার সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী, এবং বন্যার কারণে সবজির দামের ঊর্ধ্বমুখীতার কথা বিক্রেতারা বলেছেন। তবে মাছের বাজারের ঊর্ধ্বমুখী কেন সেটি তারা বলছেন যে সরবরাহ কম, কিন্তু ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আসলে এটা একটি সিন্ডিকেটের মাধ্যমে সব কিছু দাম বাড়ানো হয়েছে, আসলে এখানে সরবরাহ বিষয়টি তারা মানতে নারাজ। এছাড়া তারা বলছেন ক্রেতা যারা, যে বাজার মনিটরিং জোরদার করলে আসলে নিয়ন্ত্রণে আসবে মাছের বাজার। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে মাছের দরদাম নিয়ে সর্বশেষ।